নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম এপ্রিল মাসে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবার নবান্নর পক্ষ থেকে জানানো হলো এই নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আরও চারটে নতুন পরিষেবা সংযোজন করা হবে, এবং এই যে নতুন চারটে পরিষেবা যোগ করা হবে এই চারটে পরিষেবার মাধ্যমেও সাধারণ মানুষকে দেয়া হবে সরকারের পক্ষ থেকে টাকা। অর্থাৎ এই নতুন চারটে প্রকল্প কিন্তু সাধারণ মানুষের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো কি এই চারটি প্রকল্প সেটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্যে বলা হয়েছে দুয়ারে সরকার গুরুত্বপূর্ণ আপডেট, চারটি নতুন পরিষেবা আনলো দুয়ারে সরকার, নতুন প্রকল্পেও দেওয়া হবে টাকা। বিস্তারিত জেনে নিন। নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে সামনে আসতে চলেছে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে দুয়ারে সরকার প্রকল্পে আরও চারটি নতুন পরিষেবা সংযোজন করতে চলেছে রাজ্য সরকার। এপ্রিল মাসেই শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির, এই শিবিরেই পাওয়া যাবে নতুন চারটি প্রকল্পের সুবিধা, এমনটাই জানানো হয়েছে নবান্নর পক্ষ থেকে। এবার তাহলে জেনে নেওয়া যাক নতুন চারটি প্রকল্প কী কী। মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের টাকা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে। প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করার সুযোগ থাকছে দুয়ারে সরকার মাধ্যমে। স্প্রিংলার সেচ কাজের জন্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করা যাবে এই দুয়ারে সরকারের মাধ্যমে। এছাড়াও সরকারের অন্যতম প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর আবেদন করা যাবে এই দুয়ারে সরকার শিবিরে। এবার এই প্রকল্পগুলি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেওয়া যাক মেধাশ্রী স্কলারশিপ সম্পর্কে। মেধাশ্রী স্কলারশিপ রাজ্য সরকারের একটি নতুন পরিষেবা। পশ্চিমবঙ্গের ওবিসি পড়ুয়াদের পড়াশোনার আর্থিক সাহায্য করতে এই স্কলারশিপ দেওয়া হয়। মাসে 800 টাকা করে ভাতা পাওয়া যায় মেধাশ্রীতে। এবার জেনে নেওয়া যাক স্প্রিংলার সেচের ব্যাপারে। এই সেচ কাজের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রত্যেক চাষি 1,75,000 টাকার আর্থিক সুবিধা পাবেন। ইতিমধ্যে এই পরিষেবার জন্য আবেদন জানিয়েছেন 85,000 কৃষক। এবার জেনে নেওয়া যাক ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পরিষেবার ব্যাপারে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি শিল্পীদের 5,00,000 টাকা করে স্বল্প সুদে ঋণ দিয়ে আর্থিক সাহায্য করবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পরিষেবা। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য মোট 350 কোটি টাকা দেবে। রাজ্য সরকার এই ঋণের গ্যারান্টার হওয়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ভর্তুকিও দেবে। অর্থাৎ রাজ্য সরকার নিচে একধারে যেমন গ্যারান্টার থাকছে, পাশাপাশি 25,000 টাকা পর্যন্ত ভর্তুকিও দেবে রাজ্য সরকার। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পরিষেবা পাবেন প্রায় 2,00,000 শিল্পী। নবান্ন মারফত জানানো হয়েছে পূর্বের সকল সুবিধার সঙ্গে উপরোক্ত এই চারটি নতুন প্রকল্প সংযোজন করা হবে আগামী দুয়ারে সরকার শিবিরে। সুতরাং আপনারা যারা যোগ্য আবেদনকারী আছেন তাদের উদ্দেশ্যে নবান্নর পক্ষ থেকে জানানো হয়েছে আপনারা অবশ্যই আপনাদের উপযুক্ত নথিসহ আবেদনগুলো জমা দিন এবং প্রকল্পের সুবিধা নিন। তো বন্ধুরা, এই চারটি প্রকল্প নিঃসন্দেহে জনকল্যাণমুখী, এবং এই প্রকল্পের মাধ্যমে অনেক সাধারণ মানুষ নিঃসন্দেহে উপকৃত হবেন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল দুয়ারে সরকারের আসন্ন ক্যাম্পের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের তথ্য পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।